কেউ নিরামিষী, কেউ মাংসাশী আছে না? কিন্তু পৃথিবীতে এমন একটা জিনিস আছে, এই তৃণমূল সব খায়, সব। এ কয়লাও খায়, বালিও খায়, আমফানের টাকাও খায়, টালিও খায়, গরিব বাচ্চাদের মিড ডে মিলের চালও খায়। যদি বিশ্বাস না হয়, আপনার বাড়ির সামনে দেখে একটা ত্রিপল ফেলে রেখে দেবেন, রোজ জল পড়বে, গরু ওই ত্রিপলে মুখ দেয় না, কিন্তু পরদিন দুদিন পরে দেখবেন তৃণমূল ওটাও ছেপে দিয়েছে। এ খায় না এমন কোনো জিনিস নেই পশ্চিমবঙ্গের মাটিতে, প্রতিদিন লুটে পুটে খেয়ে বাংলাটাকে। দিনে বলেছিলাম, আজকেরও বলছি, ভবিষ্যতেও একই কথা বলবো, ছাগল দিয়ে যেমন লাঙল চাষা হয় না, তেমন বিজেপি দিয়ে বাংলার মাটিতে তৃণমূলকে আটকানো যাবে না। যদি আটকাতে হয়, একমাত্র লাল ঝান্ডার পার্টি পারে যারা তৃণমূলকে আটকাতে পারে। কই তুমি বিজেপি, তোমার হিম্মত ছিল নাকি তৃণমূলকে আটকাতে? তোমরা তো বিরোধী দলের নেতা, এখন কাটবানি খেয়েছেন, শোনা যাচ্ছে আওয়াজ? গোটা পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে দেখুন, মানুষ যাচ্ছে। আমরা সেদিনও বলেছিলাম, দুদিন পরে রাস্তায় যদি লোককে তৃণমূল বলেন, বলবে এটা গালাগাল দেওয়া হয়। দুদিন পরে পিঠে বড় বড় করে ব্যানার লাগিয়ে ঘুরতে হবে, আমি তৃণমূল করি না, আমাকে কেউ গালাগালি দেবেন না, আমাকে কেউ গাছে বাঁধবেন না। কে ভালো আছে? আপনি ভালো আছেন? হ্যাঁ, হতে পারে আপনি তৃণমূলকে ভোট দিয়েছিলেন, হতে পারেন আপনি বিজেপিকে ভোট দিয়েছিলেন, আপনি একটা স্বপ্ন দেখে ভোট দিয়েছিলেন, ভেবেছিলেন বোঝাই বিজেপি বা তৃণমূল এরাজ্যে ক্ষমতায় এলে আপনার সন্তানের চাকরি হবে, আপনার সন্তানের শিক্ষার পরিবেশ ভালো হবে। আজকের আপনি কি পেয়েছেন? দেখছিলাম সরকার বলল প্রায় 8,207 স্কুল বন্ধ হয়ে যাবে। এর আগে গত 11 বছরে 7,500 স্কুল অলরেডি বন্ধ হয়ে গেছে। যখন লিস্ট খুলে দেখলাম, এই শুধুমাত্র এই সবগে, গোটা সবং জুড়ে 33টা স্কুল বন্ধ হয়ে আছে, প্রাইমারি স্কুল আর জুনিয়র হাই স্কুল মিলে। এ তৃণমূলের বন্ধু ভাইরা আমার, হতে পারে তুমি বিজেপির নেতা, বিজেপির বন্ধু ভাইরা আমার, কোনোদিন বলেছ এই কথা জনগণের সামনে, সবংয়ে 33টা স্কুল কেন বন্ধ হলো? এখানে ছেলেপুলেরা পড়াশোনা করে না, শিক্ষার পরিবেশ নেই, জনসংখ্যা বাড়ছে না? যদি জনসংখ্যা বাড়ে তাহলে স্কুল কেন বন্ধ আছে? কোনো উত্তর নেই। আসলে তৃণমূল আর বিজেপি আমরা প্রথম থেকেই বলি দুটো আলাদা কোনো দল নয়। আপনি ষোলো বইয়ের পয়সাটা দেখেছিলেন তো, হেড করুন আর টেল করুন, ঘুরে ফিরে একই হবে। পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল আর বিজেপি ওই ষোলো বইয়ের পয়সাটার মতো, আপনি হেড করুন আর টেল করুন, ঘুরে ফিরে একই অবস্থা হবে। ওদিকে দাদা আছে দিল্লিতে, যমুনা পাড়ের দাদা আর গঙ্গা পাড়ের দিদি। যমুনা পাড়ের দাদা বলে, হে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। পশ্চিমবঙ্গ থেকে দিদি বলে, বলো দাদা তোমার জন্য কি করতে পারি? বললো, আমি একটা নতুন শিক্ষা নীতি নিয়ে এসেছি, যার ফলে গোটা শিক্ষা ব্যবস্থাটাকে আস্তে আস্তে তুলে দিতে হবে, বেসরকারি লোকজনদের হাতে তুলে দিতে হবে। বললো, দাদা কোনো চিন্তা নেই, তুমি শুধু নীতিটা আনো, বাদ বাকিটা আমি দেখে নিচ্ছি। গোটা স্কুল ব্যবস্থাটা সরকারি স্কুলে আস্তে আস্তে, মাস্টার নেই, আর আপনার এলাকায় ব্যাঙের ছাতার মতো কেজি স্কুলগুলো চলছে কিভাবে? কোনো উত্তর নেই। ওরা চায় না আপনার বাড়ির ছেলেটা পড়াশোনা শিখুক, কারণ এই তৃণমূল সরকার ভালো করে জানে আপনার বাড়ির সন্তান যদি পড়াশোনা শেখে, দুদিন পরে চাকরি চাইবে, আর তৃণমূলের কাছে কোনো চাকরি নেই। কয়েকদিন আগে যখন বাজেট অধিবেশন করে, বললো আমি কাজ দিয়ে ফেলেছি, আমাদের সাংবাদিকরা জিজ্ঞেস করলো যে দাদা কাজ কি হয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে, আমরা বললাম হ্যাঁ, মুখ্যমন্ত্রী তো আর মিথ্যে কথা বল না, যদিও উনি সবচেয়ে বড় মিথ্যাবাদী, ঠিক আছে উনি বলেছেন মানে নিশ্চয়ই কাজ হয়েছে। কোথায় কাজ হয়েছে? কাজ উনি দিয়েছে, কয়লা চুরিতে কাজ দিয়েছে, বালি চুরিতে কাজ দিয়েছে, সিন্ডিকেট রাজে কাজ দিয়েছে। গোটা পশ্চিমবঙ্গের মাটিতে সিন্ডিকেট রাজ, লুটে খাওয়া রাজত্বে যেখানেই দেখবেন তৃণমূলের ঝান্ডা নিয়ে তৃণমূলের ভাই ভাইপোরা লুটে পুটে খাচ্ছে। অনেক লোক আছে এখানে, কেউ মাছ খায় না, কেউ মাংস খান না, কেউ বেগুন খায় না, কেউ ডিম খায় না, কেউ চিংড়ি খায় না, কেউ নিরামিষী, কেউ মাংসাশী আছে না? কিন্তু পৃথিবীতে এমন একটা জিনিস আছে, এই তৃণমূল সব খায়, সব। এ কয়লাও খায়, বালিও খায়, আমফানের টাকাও খায়, টালিও খায়, গরিব বাচ্চাদের মিড ডে মিলের চালও খায়। যদি বিশ্বাস না হয়, আপনার বাড়ির সামনে দেখে একটা ত্রিপল ফেলে রেখে দেবেন, রোজ জল পড়বে, গরু ওই ত্রিপলে মুখ দেয় না, কিন্তু পরদিন দুদিন পরে দেখবেন তৃণমূল ওটাও ছেপে দিয়েছে। এ খায় না এমন কোনো জিনিস নেই পশ্চিমবঙ্গের মাটিতে, প্রতিদিন লুটে পুটে খেয়ে বাংলাটাকে শেষ করছে তৃণমূল কংগ্রেস। আর তাকে পেছন থেকে সাহস দিচ্ছে, তাকে পেছন থেকে প্রতিদিন বলছে তুমি লড়ে যাও, তোমার সঙ্গে আমি আছি, পেছন থেকে বিজেপি। যারা ভেবেছিল
পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূলকে আটকাতে বিজেপিকে লাগবে। আবার অনেকে ভেবেছিল বিজেপিকে আটকাতে তৃণমূলকে লাগবে। আমরা সেদিনও বলেছিলাম, আজকেরও বলছি, ভবিষ্যতেও একই কথা বলবো। ছাগল দিয়ে যেমন লাঙল চাষা হয় না, তেমন বিজেপি দিয়ে বাংলার মাটিতে তৃণমূলকে আটকানো যাবে না। যদি আটকাতে হয়, একমাত্র লাল ঝান্ডার পার্টি পারে যারা তৃণমূলকে আটকাতে পারে। কই তুমি বিজেপি, তোমার হিম্মত ছিল নাকি তৃণমূলকে আটকাতে? তোমরা তো বিরোধী দলের নেতা, এখন গোটা বিধানসভাতে তোমাদের মেজরিটি। কি করেছো পশ্চিমবঙ্গের মাটিতে? শুভেন্দুবাবু এই পাশের জেলাতে লাফালাফি করে বেড়ায়। আমি বলি, শুভেন্দুবাবু আগে ছিলেন সি কোম্পানিতে, এখন গিয়েছেন ডি কোম্পানিতে। সি কোম্পানি মানে চোর কোম্পানি। দেখবেন পাড়ার দ্বারা ছিনতাই করে, যারা পকেটমারি করে। দেখবেন প্রথমে পকেটমারি করলো, তারপরে ছিনতাই করলো, তারপরে দুদিন জেলে গেল, আস্তে আস্তে ডাকাতি শিখল। শুভেন্দুবাবু প্রথম চুরির হাতে কড়ি হয়েছিল তৃণমূলে, এখান থেকে চুরি করে ডাকাত হওয়ার পরে বিজেপিতে গিয়েছে। পশ্চিমবঙ্গের মাটিতে যারাই তৃণমূলে লুটে পুটে খেয়েছিল তারাই বিজেপিতে গিয়েছে, যারাই বিজেপিতে লুটে পুটে খেয়ে দাঙ্গা করেছে তারাই আজকে তৃণমূলে এসেছে। দুটো কোনো আলাদা দল নাকি? মনে আছে ইমাম রশিদির কথা, শিকবাতুল্লার কথা, মীনাক্ষীর জেলায় বাড়ি আসানসোলে, রামনবমী মিছিল হচ্ছে, একটা বাচ্চা ছেলে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, বসে আছে, বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে ছেলেটাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে, মাধ্যমিক পরীক্ষার্থী শিকবাতুল্লাহ। গোটা আসানসোল দাউ দাউ করে জ্বলছে, একটা সম্প্রদায়ের মানুষের মধ্যে তীব্র ঘৃণার সঞ্চার হয়েছে। ওই বাচ্চা ছেলেটার লাশ যখন নিয়ে আসা হয়েছে, যখন নামাজ পড়ার জন্য, লোকজন বলছে আপনি ওর বাবা, আপনি ইমাম সাহেব, আপনি একবার বলুন, আমরা বুঝে নিচ্ছি, যারা ওকে মেরেছে আমরা বুঝে নিচ্ছি। সেদিন ওই উন্মত্ত জনতার দিকে ইমাম সাহেব হাত তুলে দাঁড়িয়ে বলেছিল, আমি চাই না আমার মতো কোনো বাবার সন্তান, কালি হোক, সে হিন্দু হোক বা মুসলমান হোক। সেদিন গোটা আসানসোল দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়েছিল, আর তখন পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল কংগ্রেস বলেছিল, দাঙ্গার মাস্টার হচ্ছে বাবুল সুপ্রিয়, বাবুল হচ্ছে দাঙ্গা করেছে। আর সেই বাবুল সুপ্রিয় হঠাৎ করে আপনার সঙ্গে ঝালমুড়ি খেতে খেতে আপনার ব্রাশে চলে এলো। বাবুল সুপ্রিয় দাঙ্গা বাজছিল, এখন তৃণমূলে আসার পরে বাবুল সুপ্রিয় সাধু হয়ে গেল, প্রশ্ন করবেন না। পাড়ায় পাড়ায় গিয়ে বলেছিল বিজেপিকে আটকাতে হবে, মুসলিম পাড়ায় গিয়ে। বাম কংগ্রেস জোটকে ভোট দেওয়া যাবে না, যদি দিন তাহলে বিজেপি চলে আসবে, ভয় দেখানো হয়েছিল। আর কটা দিন পরে যখন রমজান মাস পড়বে, তখন আবার ইফতার পার্টি থেকে ইনশাআল্লাহ মাশাআল্লাহ করবে, আর করে প্রতিদিন সংখ্যালঘু মানুষের ভুল বোঝানোর চেষ্টা করবে। এই তৃণমূলের সময়, এই তৃণমূলের সময় মইদুল মিদ্দা কে ছিল তার পরিচয়, সে হিন্দু না মুসলমান সেটে বড় পরিচয় না। মইদুল মিদ্দা প্রতিদিনে বাংলার মাটিতে চাকরির দাবিতে শহীদ হয়েছিল। আনিস খান কে ছিল? সিএনআরসির দাবি নিয়ে আন্দোলন করছিল নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। তুমি মমতা ব্যানার্জি, তোমার পুলিশ কেন গিয়ে তাকে বাড়ি থেকে খুন করলো? কোনো উত্তর নেই।